আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভোগান্তি ছাড়াই পরিবারের সাথে ঈদ করতে বাড়ির পথে ঘরমুখ মানুষ, ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। উচ্চমূল্যের বাজারে ঈদের কেনাকাটায় ফুটপাতের দোকানি ভরসা, সাধ্যের মধ্যে বেছে নিচ্ছেন পছন্দের সব পণ্য। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সব উদ্যোগ, ভেস্তে যাচ্ছে জনপ্রতিনিধিদের সমন্বয়ের অভাবে, তৃণমূলের সাথে এমপিদের দূরত্বকে দুষছেন মাঠ পর্যায়ের নেতারা। এবং চাঁপাই নবাবগঞ্জে হুমকির মুখে পদ্মাসহ তিন নদী, উজান থেকে পানি না আসা আর ড্রেজিং এর অভাবই মূল কারণ বলছে পানি উন্নয়ন বোর্ড। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর কয়েকদিন পরই ঈদ উল ফিতর, পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। আগে ভাগে অনলাইনে টিকিট কিনে রাখায় রেলপথে স্বস্তি মিললেও সড়ক পথে আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। তবে এবার ঈদের ছুটি বেশি দিন হওয়ায় আগে থেকেই সবাই ঢাকা ছাড়ছেন বলে মনে করছেন বাস মালিক শ্রমিকরা। মাঝারুল হক মহাজেরের রিপোর্ট। নাড়ির টানে বাড়ির পথে ছুটছে রাজধানীবাসী। কমতে শুরু করেছে নগরীর চিরচেনা কোলাহল, শান্ত হতে শুরু করেছে রাজধানীর প্রধান সব সড়ক। ঈদযাত্রায় চিরচেনা ভোগান্তির দেখা মিললেও এবার সে চিত্র নেই। ঈদ বৈশাখ মিলিয়ে ছয় সাত দিনের ছুটি পেয়ে অনেকটা ধীরে সুস্থেই বাড়ি ফিরছেন সবাই। যদিও যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায়ের, তবে তা অস্বীকার করলেন পরিবহন সংশ্লিষ্টরা। আগে 350 টাকাতে যাইতাম, এখন 800 টাকা নিচ্ছে। বরিশাল যাব, কিন্তু আগে রানিং গাড়িগুলোতে আমরা 400 টাকার মধ্যে চলে যেতাম, এখন সেগুলো 700 টাকা 800 টাকা চাচ্ছে। আমি 39 বছর ধরে এখানে আছি, কিন্তু এই অবস্থা আমাদের কোনো সময় হয় নাই। 650 টাকা এসি ভাড়া। গেছেন আপনি কখনো? এই কিছুদিন আগে গেছি ভাই। 680 টাকা নন এসি ভাড়া। তবে রেলপথে অনলাইনে টিকিট কেনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই অতিরিক্ত যাত্রীর চাপ। এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত ভোগান্তি না থাকায় খুশি সাধারণ যাত্রীরা। তবে আগামী দুই দিন যাত্রীদের চাপ আরো দ্বিগুণ হবে বলে আশা বাস মালিক শ্রমিকদের। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো শেষ সময়ে রাজধানীর ফুটপাতের মার্কেটে ভিড় নিম্ন আয়ের মানুষের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কালে হিমশিম খাওয়া মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও কিনছেন এখান থেকে, সাধ্যের মধ্যে বেছে নিচ্ছেন পছন্দের সব পণ্য। তরিক ইসলামের রিপোর্ট। এটি রাজধানীর মিরপুর এক নম্বর মুক্তিযুদ্ধ মার্কেটের সামনের ফুটপাতের চিত্র, যেখানে বিক্রেতার হাঁকডাক ও পছন্দের পণ্য বেছে নিতে ব্যস্ত ক্রেতারা। আমার মার্কেটের শেষ সামর্থ্য নাই, আপনার 1,000, 1,200, 2,400 আমার মত নাই, আমি 500 টাকার ভিতরে আমার সিম্পল হবে। সেইটে দামেও কম, তারপরে মানে কেনাকাটা করেও আরাম। ক্রেতারা বলছেন বড় মার্কেটের থেকে কিছুটা কম দামে পণ্য কিনতে পেরেই খুশি তারা। গেঞ্জি নিব, প্যান্ট নিব, এগুলোই আর কি। ওভারঅল তো কম, বিকজ এখানে আপনার দোকান ভাড়া লাগতেছে না, যারা ফুটে থেকে বেচতেছে। মার্কেট হয়তো একটু বেশি, বাইরে একটু কম, এই জন্য প্রবলেম তো হচ্ছে। কিন্তু আমাদের আসলে বছরে দুইটাই ঈদ, আমরা এটা তো সেলিব্রেশন করতে চাই, আমরা আমাদের সন্তানদেরকেও সব কিছু দিতে চাই, রিলেটিভ যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, সবাইকে তো একটু ভালো কিছু দিতে চাই, কষ্ট হলেও দিতে মানে দেওয়ার চেষ্টা করি। তবে শেষ সময়েও বেচা কিনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের। আগের থেকে কমে বেঁচে লাগতেছে, আমরা বেঁচে কিনা অনেক কম, মানুষ আসে ঘুরে দেখে যায় চলে যায়, কাস্টমার আছে, কাস্টমার টেকা নাই। শুধু মিরপুর এক নয়, একই অবস্থা মিরপুর 10 সহ অধিকাংশ এলাকার। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তাই তো প্রিয়জনের মুখে খুশির হাসি ফোটাতেই নিম্নের মানুষের ভিড় রাজধানীর ফুটপাতের এই দোকানগুলোতে। সাধ ও সাধ্যের কঠিন হিসাব মিলিয়ে কিছুটা কম দামে পণ্য কিনতে পারা যেন ঈদ আনন্দ, আর তাতেই প্রাপ্তির খুশি বিক্রেতার চোখে মুখে।
তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দুই দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সফরের প্রথম দিন বিকেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটোর সঙ্গে বৈঠক করবেন। পরে বিকেল পৌনে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, এই সফরের মাধ্যমে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে। তার সফরে একটি চুক্তি ও তিনটি এমওইউ সই হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে না পারলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী। সরকারের সব দপ্তরের সমন্বয় ও ছাড় দেওয়ার মানসিকতাই পারে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে, অভিমত জনপ্রতিনিধিদের। মিজান শাহজাহানের রিপোর্ট। জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য মানুষের জন্য কাজ করা হলেও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয়হীনতা দেখা যায়। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেয়রের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যরা অনেক সময় যোগাযোগ রক্ষা করেন না বলে অভিযোগ তৃণমূল পর্যায়ের নেতাদের। স্থানীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু সবকিছু আটকে যাচ্ছে সমন্বয়ের অভাবে। আমি যে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার কারণে মানুষের যে সেবার যে কাজগুলাই সেবার কাজ করতে গিয়ে দেখা যায় অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতাও সৃষ্টি হয়। আমার সরকারের কাছে দাবি, আমার যেন সেই জটিলতাগুলো সমাধান করে দেওয়া হয়, আমি যেন মানুষের সুন্দর করে সেবা করতে পারি, মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। অন্যান্য স্তরের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তারা যদি তাদের অবস্থান থেকে অযাচিত হস্তক্ষেপ করার চেষ্টা না করেন তাহলে আমরা সবাই সবার অবস্থান থেকে সুন্দরভাবে কাজগুলো করতে পারি, যেটি জনস্বার্থ আরও বেশি প্রতিফলিত হবে। সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আবশ্যিকভাবে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে যেন কাজ করা যায়, এই ধরনের একটি বিধিমালা বা আইন তৈরি করা প্রয়োজন। জাতীয় সংসদ সদস্যরা মনে করেন যার যতটুকু দায়িত্ব সে ততটুকু পালন করলে স্থানীয় সরকারের সাথে সংসদ সদস্যদের বিরোধ হওয়ার কথা নয়। উভয় পক্ষেরই সদিচ্ছা থাকতে হবে, সদিচ্ছার মধ্যে ত্যাগের মনমানসিকতা থাকতে হবে। ব্যক্তিগতভাবে কি পেলাম কি পাবো না সেই দিকটা না দেখে জনগণকে দেওয়ার উদ্দেশ্যে, দেশকে দেওয়ার উদ্দেশ্যে, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা যদি কাজ করে সেই জায়গাটায় কিন্তু সমন্বয়টা দ্রুত হবে। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা না গেলে স্থানীয় সরকার শক্তিশালী হবে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। পার্লামেন্টে যারা পলিসি মেকিং এর কাজে নিয়োজিত আছেন তাদের কাছে লোকাল লোকজন যে এর সমাধান খোঁজেন এবং তারা বিভিন্ন সময়ে এই লোকাল গভর্নমেন্টের কার্যাবলীর উপরে ওভারস্টেপ করেন, এই জিনিসটার দেখা যাচ্ছে যে লিগালি এই দ্বন্দ্বটা মেটানোর জন্য কিছু ক্ষমতা কিন্তু শেয়ার করার ব্যবস্থা হয়েছে পার্লামেন্টেরিয়ানদের সঙ্গে লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাকে জিজ্ঞেস করলে অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট আমি বলবো এই কাজটা কিন্তু আসলে আমাদের দেশে গণতন্ত্রের অগ্রগতি, ডিসেন্ট্রালাইজেশন এগুলোর পথে এক ধরনের অন্তরায় হিসেবে। সেবা দেয়া সব প্রতিষ্ঠানকে একই ছাতার নিচে আনতে না পারলে সিটি কর্পোরেশন চাইলেই নিরাপদ আদর্শ নগরীর নিশ্চয়তা দিতে পারবে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পুনর্বাসন না করে কোনো বস্তি উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন রাজধানীর ভাসানটেকে বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। রমজান উপলক্ষে ডিএনসিসির উদ্যোগে ও চীন দূতাবাসের আর্থিক সহযোগিতায় ভাসানটেক বস্তিতে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঈদের ছুটিতে বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে যেন পানি না জমে সেজন্য সচেতন থাকার আহ্বান জানান তিনি। ডেঙ্গু সচেতনতা বাড়াতে সকল কাউন্সিলরকে ৫০,০০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র। ভাসানটেক বস্তিতেও আমি একটি ফায়ার হাইড্রেন্ট করার পরিকল্পনা নিয়েছি, আগুন লাগলে সাথে সাথে আপনারা যেন প্রাথমিক অবস্থায় আগুন যেন নিভাতে পারেন। এখানে বাসস্থান করে বহুতলা ভবন করা হয় এই ভাসানটেক বস্তিতে, সেটার পরিকল্পনা হচ্ছে। বস্তিদেরকে পুনর্বাসন না করে কোনো বস্তি উচ্ছেদ করা হবে না, এটি আমি আপনাদেরকে বলতে চাই।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা সহ আরও তিন নদীর অস্তিত্ব বিলীন হতে চলেছে। উত্তরাঞ্চলের লাইফ লাইন হিসেবে পরিচিত পদ্মা নদীর কোথাও হাঁটু পানি, আবার কোথাও জেগে উঠেছে চর। উজান থেকে পানি না আসায় নদী হারিয়ে যেতে বসেছে। স্থানীয়রা বলছেন, নদী অববাহিকার লাখো মানুষের ভাগ্য পরিবর্তনে পদ্মায় স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। বর্ষা মৌসুমে মাস তিনেকের জন্য পানি থাকলেও বছরের নয় মাস জুড়েই করুণ চিত্র পদ্মার। তলানিতে থাকছে এই নদীর পানি। আগের মতো টইটম্বর স্বচ্ছ পানির প্রবাহ আর একেবারেই নেই দেশের অন্যতম এই নদীতে। হেঁটে এমনকি সাইকেল চালিয়েও পার হওয়া যাচ্ছে। পদ্মার এই দুর্দশায় তার সাথে থাকা মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদীর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। ফরাক্কার ব্রিজে পানিটা ছাড়ছে না, ওরা ইন্ডের মধ্যে নদী কাটিয়ে দিয়েছে। নদী কাটিয়ে দেওয়া পানি আমরা কম দিছে। এই মৌসুমে পানি অনেক শুকিয়ে যায় এবং নদীর বেশিরভাগ অঞ্চল আপনার মরুভূমিতে পরিণত হয়, কিন্তু বর্ষাকালে এগুলো সব ডুবে যায়, তখন বন্যার সৃষ্টি হয় এবং অনেক সমস্যা হয়। ফারাক্কা বাঁধ দেবার পর থেকেই উত্তরাঞ্চলের নদ নদী অস্তিত্ব হারাচ্ছে। এবার বর্ষা মৌসুমে পদ্মায় পানির প্রবাহ ছিল মাত্র মাস তিনেক। শুষ্ক মৌসুমের শুরুতে ফাল্গুন নদীর পানি নেমেছে তলানিতে, ফলে হারিয়ে গেছে বিভিন্ন প্রজাতির মাছ, নৌ চলাচলও বন্ধের পথে। আগে মনে হয় মানুষ গোসল করতে এসেছে, এসে মনে হয় হাত দিয়ে মাছ ধরলে চলে গেছি, আর এখন 2-3 হাজার টাকা জাল কিনে এলে এসে দিন আমার বসে থাকা তরকারি হয় না। পানির লেগে সময় তো মনে করে মরে যায়, ধরা গেল দেখা গেল যে ই পাওয়া যায় না, কারেন্ট নাই, সময় তো মনে করেন টাকার ওপরে মনে করে ভিত্তি করে এটা জিনিসটা হয়। এখানে ড্রেজিং এবং বর্ষাকালে যাতে নদী না ভাঙে সেই বিষয়ে আমরা প্রকল্প গ্রহণ করব এবং প্রকল্প আমরা তৈরি করতেছি। হয়তো আমরা ওই দিন 1-1.5 মাসের মধ্যে প্রকল্প আমরা বোর্ডে এবং মিনিস্ট্রিতে আমরা এগুলো সাবমিট করব। পদ্মা সহ চাঁপাইনবাবগঞ্জের চারটি নদীর মধ্যে তিনটির উৎপত্তি ভারতে। ওইসব নদীর বিভিন্ন এলাকার গতিপথ পরিবর্তন করায় বাংলাদেশে তার প্রবাহ আর আসছে না। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার বিকাশ ঈদ কেনাকাটা সংবাদ। প্রিয়জনদের হাতে ঈদ উপহার তুলে দিতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। এবার ঈদ কেনাকাটায় বিকাশে বিল পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন 10% ডিসকাউন্ট। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। শেষ মুহূর্তে রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। কেউ বেছে নিচ্ছেন পাঞ্জাবি, কেউ ডিজাইনার শার্ট। ঈদানন্দকে আরো ফ্যাশনেবল করতে অ্যাস্টোরিয়নে পাওয়া যাচ্ছে সালোয়ার কামিজ, পাঞ্জাবি থেকে শুরু করে বাহারি ডিজাইনের পোশাক। আমাদের এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে দিন এখানে, এটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনের, এগুলো আমাদের নিজস্ব হ্যান্ডওয়ার্কের কাজ। আর মেন্সের মধ্যে মেন্সের জিন্স প্যান্ট আছে, ফুল শার্ট আছে, হাফ শার্ট আছে, পিকে পোলো হবে, তারপরে হচ্ছে হাফ টি শার্ট হবে, সবই হবে। ইভেন আমাদের মেন্সের জুতাও আছে, লেডিসের আমাদের কিছু বাহিরের কালেকশন থেকে নেওয়া ব্যাগও আছে। ঈদ উপলক্ষে কেনাকাটায় অ্যাস্টোরিয়নের সব আউটলেটগুলোতেই পাওয়া যাচ্ছে বিশেষ ডিসকাউন্ট অফার। পাশাপাশি বিকাশে বিল পেমেন্টেও গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় অফার। আমাদের অ্যাস্টোরিয়ন আউটলেটে অল আইটেমের উপরে 10% বিকাশে ডিসকাউন্ট আছে এবং সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে কাস্টমার। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন প্রতি কেনাকাটায়। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতিভরিতে সর্বোচ্চ 1,750 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে 22 ক্যারেটের এক ভরি সোনার দাম উঠেছে 1,15,824 টাকা। আজ থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। দেশের বাজারে এটি সোনার সর্বোচ্চ দাম। এতদিন প্রতি ভরির দাম ছিল 1,14,074 টাকা, নতুন দাম অনুযায়ী 21 ক্যারেট 1,10,575 টাকা, 18 ক্যারেট 94,770 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা 78,965 টাকায় বিক্রি করা হবে। তবে রূপার দামের কোনো পরিবর্তন হয়নি। এ পর্যায়ে থাকছে পার্টেক্স খেলার খবর। ইঞ্জুরি শেষে মাঠে ফিরেই গোল পেলেন লিওনেল মেসি, কিন্তু দলকে জেতাতে পারলেন না। আমেরিকান মেজর লীগ সকারে কলোরাডোর সাথে 2-2 গোলে ড্র করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি।
কলোরাডোর বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে মাঠে ফেরেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে দুর্দান্ত এক শটে দ্বিতীয়ার্ধের শুরুতেই 1-1 সমতায় ফেরান আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা। এরপর খেলার 60 মিনিটে লিওনার্দো আফোনসো ইন্টার মায়ামিকে 2-1 গোলের লিড এনে দেন। শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি টাটা মার্টিনোর দল। 88 মিনিটে কোলে প্যাসেটের গোলে 2-2 সমতায় মাঠ ছাড়ে তারা। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে 4 ম্যাচ জয়বিহীন রইল ইন্টার মায়ামি। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ভোগান্তি ছাড়াই পরিবারের সাথে ঈদ করতে বাড়ির পথে ঘরমুখো মানুষ, ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। উচ্চমূল্যের বাজারে ঈদের কেনাকাটায় ফুটপাতের দোকানি ভরসা, সাধ্যের মধ্যে বেছে নিচ্ছেন পছন্দের সব পণ্য। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সব উদ্যোগ ভেস্তে যাচ্ছে, জনপ্রতিনিধিদের সমন্বয়ের অভাবে তৃণমূলের সাথে এমপিদের দূরত্বকে দুষছেন মাঠ পর্যায়ের নেতারা। এবং চাপাই নবাবগঞ্জে হুমকির মুখে পদ্মাসহ 3 নদী, উজান থেকে পানি না আসা আর ড্রেজিংয়ের অভাবই মূল কারণ বলছে পানি উন্নয়ন বোর্ড। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।